আসসালামু আলাইকুম আজকে আরেকজন মেধাবী শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি এখন ডেলিভারি ডেট পেয়ে আজকে অ্যাম্বাসি থেকে জাপান অ্যাম্বাসি থেকে এখন আসলো আমাদের অফিসে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মূলত দুইজন অ্যাম্বাসি ডেট পেয়েছে তার সাথে কথা বলে জেনে নেব যে কোন ধরনের কোশ্চেন করেছে এবং নতুন কোনো কিছু আছে কিনা যে আপনাদের সুবিধার্থে বা আপনারা জানানোর জন্য এই কারণে আমরা ওর কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আজকে আপনাকে কোন ধরনের কোশ্চেন করেছে বা এম্বাসিতে যে আজকে গিয়ে দাঁড়ালেন বা বিসা ডেলিভারি ডেট পেয়েছেন বা অনেকে তো ডেট পাই নাই সেই ক্ষেত্রে আপনি অনুভূতিটা আসলে কি রকম আলহামদুলিল্লাহ আমি ডেট পেয়েছি আমি অনেক খুশি যারা পাই নাই তাদের জন্য একটু কষ্ট হইতেছে হ্যাঁ আমার আমার ক্ষেত্রে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আজকে আমাদের প্রায় ছয় জন দাঁড়িয়েছে অন্যান্য দিন আমাদের আসলে অনেক সফলতাটা ভালো ছিল যেমন গতকালকে আমাদের তিন তিনজন দাঁড়িয়েছে তিনজনই পেয়েছে এর আগের দিন প্রায় ছয় জন দাঁড়িয়েছে পাঁচজনই পেয়েছে তো আজকে আমাদের রেশিওটা অনেক বেশি খারাপ ছিল আমি জানি না কী কারণে এরকম হচ্ছে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এর আগেও ওয়েটিং যারা ছিল মোটামুটি সবাই ভিসা পেয়েছে ওয়েটিং থেকে তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ তারাও পাবে কিন্তু একটু দৈর্যর পরীক্ষা দিতে হবে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আপনি যে আজকে ডেলিভারি ডেট পেয়েছেন আপনার ফ্যামিলি কি জানে হ্যাঁ জানেছি আপনি কেমন অনুভূতি আজকে সবাই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আব্বুকে বলছে আব্বু অনেক খুশি হয়েছে ফ্যামিলি সবাইকে বলছে সবাইকে অনেক খুশি হয়েছে তারপর আজকে এমবাসিতে যা হয়েছে তার একটু বর্ণনা দিচ্ছি আজকে এমবাসিতে যা পরে আজকে তো এমবাসিতে আপনি যে প্রথম ডুকলেন ঢোকার পরে কি হলো বা এমবাসিতে কোন ধরনের কোশ্চেন করেছে বা কাকে কাকে কোশ্চেন করেছে কিনা বা আপনি সঠিক ইনফরমেশনটা যদি দিতেন আজকে এমবাসিতে অনেককে দেখছি যাদের দুই সার্টিফিকেট থাকার পরে তিন নাম্বার কাউন্টারে ডেকে নিয়ে প্রশ্ন করছে ছাকুন পড়তে দিছে যাতে দুইটা সার্টিফিকেট থাকার পরে কিন্তু আজকে যেমন এমনি সামিউল ইসলাম সামিউল ইসলাম কিন্তু আজকে অ্যাম্বাসিতে দাঁড়িয়েছে বা একটা জিনিস কিন্তু নতুনত্ব পেয়েছে যেটা হলো আপনাদের সবার জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেক দুইটা সার্টিফিকেট থাকার পরও আমি আমি সঠিক জানি না কিন্তু ওজন এম্বাসিতে গেছে অবশ্যই আমার থেকে ভালো জানে যে বিষয়টা হলো দুইটা সার্টিফিকেট থাকার পরেও কিন্তু থেকে ইন্টারভিউ নিয়েছে তো আমি মনে করি আপনার যারা হচ্ছে দুইটা সার্টিফিকেট আছে সবাই ভালো পারে না পারলে কিন্তু সার্টিফিকেট অর্জন করতে পারতেন না তো আমি মনে করি অ্যাম্বাসিতে যদি আপনারা দাঁড়ান অবশ্যই আপনারা প্রিপারেশন নিয়ে দাঁড়াবেন যে এই ধরনের কোয়েশ্চেন করে আমরা যাতে সঠিক আনসারটা দিতে পারে জাপানিসে তাই তো হ্যাঁ তো মানে যাদেরকে নিচে মোটামুটি সবাই সবাই ডেট পেয়েছে আজকে যাদের ইন্টারভিউ নিচে তারা সবাই ডেট পেয়েছে আচ্ছা এই যে হচ্ছে আপনি জাপানিজ ভাষাটা কীভাবে শুরু করুন বা জাপান সম্পর্কে আসলে কোথায় থেকে যাবে জাপান সম্পর্কে জানছে আমাদের বন্ধুর মাধ্যমে যারা সানজাপানিজ চেং সেন্টার মাধ্যমে ইয়ে গেছে ইয়েতে গত বছর গেছে তাদের মাধ্যমে আমি জেনে এখানে আসছি গরিপুর ব্রাঞ্চে ভর্তি হয়েছি আমি তারপর এখান থেকে গত মাস যাব জাপানিজ ভাষা শিখে সানজাপানিজ চেং সেন্টারের মাধ্যমে আমি প্রসেস ফাইল প্রসেসিং করে আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত সি ভিসা পেয়েছি আচ্ছা ভিসা মানে আপনি হচ্ছে ছয় মাস আগে জাপানের ভাষা কোর্স করে এবং দেন হচ্ছে জাপানে অ্যাপ্লিকেশন করে সিউ পেলেন সিউ পাওয়ার পর আজকে আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ ভিসা ডেট পেয়েছি তো যারা সামনে জাপান যেতে চায় বা জাপান ভাষায় কোর্স করতে চায় বা সেই ক্ষেত্রে সান জাপান স্টেডিং সেন্টারকে আপনি কি সাজেশন করলে কেন করবেন সান জাপান স্টেডিং সেন্টারকে সাজেশন সান জাপান স্টেডিং সেন্টারে সাজেশন করব যে এই কারণে যে তাদের ফাইল প্রসেসিংগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে তাদের সকল ধরনের ফাইল প্রসেসিং এবং তাদের অত্যন্ত দক্ষতার মাধ্যমে ইতিচাররা পড়ায় আমাদেরকে সেই কারণে আমি সবাইকে সাজেস্ট করবো যে সান জাপানি ট্রেনিং সেন্টারে আপনারা সবাই ভর্তি হন তাদের নিজস্ব স্বপ্ন পূরণ করতে যে জাপান যেতে চান তারা নিজ স্বপ্ন পূরণ করতে পারেন যে মাধ্যমে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো দুইটা সার্টিফিকেট থাকার পরও অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নিয়েছে এটা হলো ওনা ছিল ওনা আসলে ভালো জানে তা আমি আশাবাদী যে সবাই জানতে পারছেন আমার কথা হলো যে দুইটা নার্স জেলবের থাকে অবশ্যই সবাই ভালো প্রিপারেশন আছে আমি আশাবাদী যে আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো করে প্রিপারেশন নেন যাতে যে কোনো ধরনের কোয়েশ্চেন করে বা আপনারা আনসার দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন